প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, এবার তোমার যে পরীক্ষা হচ্ছে না, তো এটা তোমাদের কিভাবে তোমরা বুঝতে পারবে? এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং জিএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার মতো এই বছরে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান গতকাল সোমবার প্রথম আলোকে এই সিদ্ধান্ত কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তার শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের উপর গুরুত্ব দিচ্ছেন, সুতরাং এ বছর প্রাথমিক শিক্ষা সম্পন্নই হবে না। আরও বলেছেন তিনি, আগের দিন রোববার শিক্ষামন্ত্রী দীপুমনি ঘোষণা দিয়েছিলেন যে গত দুই বছরের মতো এ বছরও জিএসসি ও জেডিসি পরীক্ষা হবে না। এমন 2009 সালে জাতীয়ভাবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করে সরকার, পরে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ইবতেদায়ী পরীক্ষা চালু করা হয়, এরপর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2010 সালে চালু করা হয় জিএসসি পরীক্ষার্থী, এবং হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চালু করা হয় জেডিসি পরীক্ষা। তারপর বলা হয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে জেডিসি পরীক্ষা, কিন্তু এ সকল পরীক্ষা প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ছিল, কারো করোনা সংক্রান্ত কারণে গত দুই বছরে এসব পরীক্ষা হয়নি। নতুন শিক্ষাক্রম এ সকল পরীক্ষার্থীর কথা নেই, একেবারে দশম শ্রেণী গিয়ে পাবলিক পরীক্ষা এসএসসি বা সমমান দেওয়ার কথা বলা হয়েছে। আগামী বছর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। এরকম পরিস্থিতি এই বছরও এ সকল পরীক্ষা না হওয়ার অর্থ হলো এ সকল পরীক্ষা আর হচ্ছে না। এর মানে হচ্ছে তোমাদের জিএসসি এবং জেডিসি আর হচ্ছে তোমাদের পিএসসি পরীক্ষা আর ইবতেদায়ী পরীক্ষা, এই চারটা পরীক্ষা তোমাদের এই বছর আর হচ্ছে না। তোমরা অবশ্যই ভালো করে শিক্ষামন্ত্রী দীপুমনিও বলেছেন এবং সকলেই বলেছে যে এই বছর আর পরীক্ষা হচ্ছে না। তো এই ছিল নিউজটা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে তার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্যে। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্টস করবে, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।